जयराज वल्लभ, जय श्रीमन महाप्रभु, जय श्री श्री नित्यानंद प्रभु, जय श्री अद्वैत प्रभु, जय श्री गदाधर गोस्वामीपाद, जय सेवाशमंडित, जय वैशवतर वृंदावन दास ठाकुर, जय हरिदास ठाकुर, जय अनंत श्री श्री ठाकुर सीताराम दास ओंकारनाथ जी, जय जय वैष्णवाचार्य प्रभुपाद प्राण किशोर गोस्वामी जी, जय जय गौर भक्त वृंदीर, जय जय पितामातार, जय आ गई
Hare
হরিদাস ঠাকুর। তিনি স্বইচ্ছায় তিনি সব কিছু সহ্য করে নিয়েছিলেন, যত অত্যাচার তিনি স্বইচ্ছায় তিনি সহ্য করে নিয়েছিলেন। তাই বললেন গ্রন্থকার, রাক্ষসের বন্ধন যেহেন হনুমান, আপনে লইয়া করি ব্রহ্মার সম্মান। যখন রামচন্দ্র লঙ্কা বিজয় করছিলেন, তখন রাবণের পুত্র ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন কার উপর? হনুমানের উপর। যে যদি তাদের পরাজিত করা যায় তাহলে তো রামচন্দ্রের শক্তি ক্ষুণ্ণ হবে, তাহলে রামচন্দ্রকে পরাজিত করা যাবে, তাই হনুমানের ওপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। আর ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষা করবার জন্যে হনুমান ওই বন্ধন স্বীকার করে নিয়েছিলেন। এখানেও হরিদাস ঠাকুর কাজী সম্মান রক্ষা করবার জন্য, মুলুকপতির সম্মান রক্ষা করবার জন্য তিনি সব অত্যাচার তিনি হাসি মুখে সহ্য করে দিলেন। অবশেষে মুলুকপতি তাকে বললেন, তোমার যেখানে ইচ্ছা তুমি থাকো, আমি তোমাকে আর কিছুতে বাধা দেব না। তুমি যেমন ইচ্ছা তেমন বিহার করো, আমি আর তোমাকে কিছুতে বাধা দেব না। তখন হরিদাস ঠাকুর উচ্চৈশ্বরে হরিনাম করতে করতে তিনি চলেছেন। হরিদাস ঠাকুর তখন কোথায় চললেন না, ফুলিয়ার দিকে চললেন। যখন তিনি উঠেছিলেন তখন বলা হচ্ছে গঙ্গার থেকে যখন তিনি উঠেছিলেন, তারপর তিনি যখন হাঁটতে শুরু করেন হরিনাম করতে করতে, তখনও তিনি ফুলিয়ায় গিয়ে কিন্তু উপনীত হননি। ফুলিয়ার দিকে সবে তিনি যাত্রা করেছিলেন হরিনাম করতে করতে। আর তাকে দর্শন করবার জন্যে মুলুকপতি তিনি দৌড়ে গিয়েছিলেন। মুলুকপতি যখন শুনেছিলেন যে হরিদাস ঠাকুর গঙ্গার থেকে উত্থিত হয়েছেন, উচ্চৈশ্বরে হরিনাম করছেন, তখন মুলুকপতি আর স্থির থাকতে পারেননি, তিনি ফুলিয়ার দিকে দৌড়ে গিয়েছিলেন। এরপর মুলুকপতি যখন বললেন আপনি যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারেন, তখন হরিদাস ঠাকুর গঙ্গার তীরে গুফা তৈরি করে সেখানেই বসে অহর্নিশি তিনি কৃষ্ণ নাম করতেন, অহর্নিশি তিনি কৃষ্ণ নাম করতেন, হরিনাম করতেন। 300,000 নাম তিনি প্রতিদিন করতেন, 300,000 নাম। তো হরিদাস ঠাকুর তো ওই গুহার ভিতর বসে বসে নাম করতেন, তার তো কোনো বাহ্য জ্ঞান নেই, নামে বিভোর তিনি, হরিনামে বিভোর হয়ে রয়েছে। কিন্তু তাকে যারা দেখতে আসতেন, দর্শন করতে আসতেন, তারা কেউ সামনে আসতে পারতেন না। একটা কি জ্বালা অনুভব হতো, তারা বললেন আমরা তো একটা ভীষণ বিষের জ্বালায় আমরা এখানে আসতেই পারি না, তা আপনি কি করে এখানে আছেন, আপনি এখান থেকে অন্যত্র চলুন। তো মহা মহা বৈদ্যদের ডাকা হলো, সর্প বৈদ্যদের ডাকা হলো, তারা এসে
বললেন যে এখানে এক বিষধর সর্প আছে, এই গোফার তলায় এক বিষধর সর্প আছে, সেই জন্যেই তার বিষের এই জ্বালায় যে সামনে আসে, গুফার সামনে আসে, তার শরীরই জ্বলতে থাকে, সে আসতে পারে না। তাই সকলে হরিদাস ঠাকুরকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য সকলে ব্যস্ত। সর্পের সঙ্গে কখনো কি বাস করা যায়? আপনি অন্যত্র চলুন। এখানে আপনি আর থাকতে পারবেন না, এখানে থাকা নিরাপদ নয়। তো হরিদাস ঠাকুর বলছেন, আমি তো অনেকদিন এই গুফায় আছি, কিন্তু আমার তো কোনো জ্বালা অনুভব হয় না, আমার তো কোনো ভীতি হয় না। তা অনন্তনাগ কি? তিনি তো কৃষ্ণ সেবার জন্যে তিনি সদা আগ্রহী। ছত্র পাদুকা শয্যা উপাধানে বসন, আরাম আবাস যোগ্য সূত্র সিংহাসন, এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। কিন্তু কত রূপে কৃষ্ণের সেবা করেন। এখানে হরিনাম হচ্ছে, আর তিনি কি যেতে পারেন? তাই তো তিনি এই গুফায় আশ্রয় নিয়েছেন, আর মহানন্দে হরিনাম শ্রবণ করছেন। কিন্তু সাধারণ লোক তো বুঝতে পারছেন না, তারা বলছেন, না ঠাকুর, তোমার আর এখানে থাকা হবে না, আমরা সকলে তোমার জন্য ভীত, তুমি অন্য কোথাও চলো ঠাকুর। কালী কালী এই আশ্রয় আপনি ছেড়ে দিন, সত্য যদি এতে থাকেন মহাশয়, দেহ যদি কালী না ছাড়েন এই আলয়, তবে আমি কালী ছাড়ে যাইব সর্বথা, চিন্তা নাহি তোমরা বলো হো কৃষ্ণ গাথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই এই এখান থেকে চলে যাবো, এই গুফা থেকে, কিন্তু তোমরা কৃষ্ণ নাম বন্ধ করো না, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা কৃষ্ণ নাম করো, তোমাদের সব কথা আমি শুনবো, কিন্তু তোমরা কৃষ্ণ নাম করো। হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন, মহানাগ স্থান ছাড়িলেন সেইক্ষণ। যখনই মহানাগ শুনলেন যে হরিদাস ঠাকুর এই গুফা ছেড়ে চলে যাবেন, তখনই মহানাগ সেই স্থান পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছেন, গর্ত হতে উঠেছেন সন্ধ্যার সময়। উঠে আসতে আসতে তিনি সেই স্থান গুফা পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছেন, সকলে দেখছেন কি অদ্ভুত সর্প, পীত নীল ও শুক্ল বর্ণ, তিন বর্ণের অপূর্ব সমাহার সেই সর্পের শরীরে, পরম সুন্দর সেই সর্প, মাথায় মহামণি জ্বলছে। আস্তে আস্তে গুফা থেকে উঠে সন্ধ্যার সময় গুফা ত্যাগ করে তিনি চলে গেলেন। আর ভক্তগণ যারা সামনে ছিলেন তারা জোরে জোরে কৃষ্ণ নাম করছেন, এক্ষুনি না কাকে এসে সর্প দংশন করে সেই ভয়ে তারা জোরে জোরে কৃষ্ণ নাম করছেন। সর্প সে চলিয়া গেল জ্বালা নাহি আর, বিপ্রগণ হইলেন সন্তোষ অপার। বিপ্রগণ তখন, যখন সর্প চলে গেল, বিপ্রগণ অত্যন্ত আনন্দিত হলেন, যাক আর তাদের ভয় নেই, আর তাদের গুহায় আসতে কোনো অসুবিধা হবে না, তারা এখন থেকে নিশ্চিন্তে গুহাতে আসতে পারবে। যার দৃষ্টি মাত্র ছাড়ে অবিদ্যা বন্ধন,
কৃষ্ণ না লঙ্ঘেন হরিদাসের বচন। ভগবান তিনিও তো তার ভক্তের কথা রক্ষা না করে পারেন না। অহং ভক্ত পরাধীন, অহং ভক্ত পরাধীন, অহং ভক্ত পরাধীন, তিনি তো সবসময় বলছেন। তাই ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান ভক্তদের যে ইচ্ছা সেটা পূর্ণ করেছিলেন। একদিন এক মন্দিরে এক ডঙ্ক, ডঙ্ককারদের বলা হয় সাপুরেদের, ডঙ্ক খুব নৃত্য করছেন, বিভিন্ন রকম নৃত্য করছেন। একদিন এক বড় লোকের মন্দিরে সর্পক্ষত ডঙ্ক নাচে বিবিধ প্রকারে। সর্পক্ষত, সর্পের দংশনে যার অঙ্গ ক্ষত হয়েছে তাকে বলে সর্পক্ষত, অর্থাৎ সুজাগাতে যাকে সাপ কামড়েছে। তো সাপুরেরা যে সমস্ত সাপ নিয়ে খেলা করেন তারা, তাদের তো বিষদাঁতটা তারা তুলে ফেলেন, এ কথা তো আমরা জানি যে তাদের বিষদাঁত তুলে ফেলেন তারা। কিন্তু যখন তারা খেলা দেখান তখন ওই সাপ এমনভাবে ছবুল মারে, যারা সামনে থাকে তারা ভাবে কি সাপুরেকে বোধ হয় সাপ ছবুল মারল। তো সাপুরেকে সাপ ছবুল মারে হয়তো, কিন্তু তার যেহেতু বিষদাঁত তোলা থাকে তাই সাপুরের কোনো অসুবিধা হয় না। কিন্তু সাপুরে যেন তাকে সাপ কামড়েছে এমনভাবে সে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে নাচ করছে, আর তার তালে তালে মৃদঙ্গ মন্দির আওয়াজ, যেখানে তিনি তো সাপের খেলা দেখাচ্ছেন। আর ওই সাপুরে তখন নানা মন্ত্র বলছে। তো সেইখানে হঠাৎ হরিদাস ঠাকুর এসে পড়েছে। মন্ত্র যখন উচ্চারিত হচ্ছে তখন হরিদাস ঠাকুর আর স্থির থাকতে পারছেন না। দৈবগতি তথায় আইলা হরিদাস, ডঙ্ক নৃত্য দেখেন হইয়া এক পাশ। মনুষ্য শরীরে নাগ রাজ মন্ত্র বলে অধিষ্ঠান হইয়া নাচেন কুতুহলে। মন্ত্রের প্রভাবে তো ওই নাগরাজ যেন ওই ডঙ্কের শরীরে এসে তিনি যেন অবস্থান করছেন, আর ডঙ্ক তখন কীরকম অবস্থা তারও কোনো তখন বাহ্য জ্ঞান নেই। তিনি তখন ওই বাহ্য জ্ঞান হারিয়ে তিনি ওই নাগরাজের আবেশেই তিনি নৃত্য করছেন, যেন মনে হচ্ছে ওই নাগরাজই এসে ওই ডঙ্কের শরীরে তিনি অবস্থান করছেন আর তিনিই নৃত্য করছেন। কালিদহে করিলেন যে নাট্য ঈশ্বরে, সেই গীত গায়েন কারণ্য উচ্চস্বরে। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের প্রতি তিনি দ্বন্দ্ব দেবার ছেলে তো তিনি করুণাই করেছিলেন। তিনি কালীয় নাগের ফনার ওপর উঠে তিনি নৃত্য করেছিলেন, নৃত্য করতে করতে কালীয় নাগ নির্জীব হয়ে পড়েছিল। আর ওই সেই গান যখন ওই করছিলেন তিনি, তা সব লোকের মন তো একদম বিগলিত হয়ে যাচ্ছিল সেই গান শুনে।
আর হরিদাস ঠাকুর যখন এমন ভাবে তার তার প্রভু তার প্রভু তার প্রভু শ্রীকৃষ্ণের এমন মহিমা কীর্তন শুনছেন, তখন তিনি কি আর স্থির থাকতে পারেন? ডঙ্ক তো নিজে ভাবে গেয়ে চলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের ফোনার উপর উঠে নৃত্য করছেন, আর সেই গান সেই মহিমা কীর্তন করে চলেছেন ডঙ্ক। আর হরিদাস ঠাকুর তো সেই কীর্তন শুনে আর স্থির থাকতে পারছেন না। তিনি তখন প্রেমাবেশে মূর্ছিত হয়ে পড়লেন। হরিদাস ঠাকুর যখন মূর্ছিত হয়ে পড়েছেন, তখন ডঙ্ক কিন্তু আর নাচতে পারছেন না। ডঙ্ক আর সামনে যে এত দর্শক রয়েছে, ডঙ্ক কিন্তু তখন আর ভাবছেন না। ডঙ্ক তখন ভীত হয়ে তিনি এক দিক ধারে গিয়ে তিনি হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন হরিদাস ঠাকুরের দিকে। আর হরিদাস ঠাকুর তো আনন্দিত চিত্তে তিনি শ্রীকৃষ্ণের গুণ মহিমা তিনি কীর্তন করছেন, আবার মূর্ছিত হয়ে পড়ছেন, আবার কীর্তন করছেন, আবার মূর্ছিত হয়ে পড়ছেন। তখন তো তিনি তো আর তিনি তার নিজের আবেশে নেই, তখন তো তিনি তার ভগবান তার স্বীয় ইষ্ট শ্রীকৃষ্ণকে তিনি দর্শন করছেন। আর হরিদাস ঠাকুরের যখন এমন অবস্থা দেখছেন, তখন কিন্তু ডঙ্ক কিচ্ছু না বলে চুপ করে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। ডঙ্ক তো পয়সা পাবার জন্যই খেলা দেখাচ্ছিলেন, কিন্তু তার তখন কিন্তু আর অন্যদিকে কোনো খেয়াল নেই। তিনি তখন হরিদাস ঠাকুরকে দর্শন করছেন, বারবার তার চরণ ধুলি নিচ্ছেন। ডঙ্ক এমন ভাবে যখন দাঁড়িয়ে আছেন, আর হরিদাস ঠাকুর যখন এমন ভাবে কৃষ্ণ গীত করছেন, তখন সেখানে আর একজন বিপ্র ছিলেন। তো সেই বিপ্র তখন ভাবছেন, আরে এই ঠাকুরের মতো যদি আমি একটু রং ঢং করতে পারি, তাহলে সকলেই তো এসে আমাকেও প্রণাম করবে, তাহলে আমার আমাকেও তাহলে সকলে কিছু দক্ষিণাও দেবে, তাহলে আমার কিছু রোজগারও হয়ে যাবে, আমিও একটু ঠাকুরের মতো একটু রং ঢং করি। ওই বিপ্র তখন ওই সকলের মধ্যে গিয়ে তিনি আচার খেয়ে পড়লেন। যেই ওই বিপ্র আছাড় খেয়ে পড়েছেন, ওই ডঙ্ক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে মারতে লাগলেন। এত মারছেন যে সকলে আর স্থির থাকতে পারছে না, ছেড়ে দাও ছেড়ে দাও। তখন ওই বিপ্র উঠে তাড়াতাড়ি পালিয়ে গেছেন। তাই সকলে তখন ডঙ্ককে জিজ্ঞাসা করছেন, তুই বিপ্রকে মারলে কেন? হরিদাস ঠাকুরও তো নাচলেন, হরিদাস ঠাকুরও তো নৃত্য করলেন, হরিদাস ঠাকুরও তো এতক্ষণ ধরে কীর্তন করলেন, কই তুমি তো তাকে মারলে না? তুমি এই বিপ্রকে কেন এমন ভাবে প্রহার করলে? না, এটা তো ঠিক হয়নি, তুমি কেন এরম, তুমি ঠাকুরকে মারলে না আর বিপ্রকে মারলে, এটা কি তুমি ঠিক করলে? তখন ডঙ্ক বলছেন, এটা বড় রহস্য, এটা বড় রহস্য। তবে সেই ডঙ্ক মুখে বিষ্ণু ভক্ত নার কহিতে লাগিলা হরিদাসেরও প্রভাব। ডঙ্কের দেহে তো অনন্তদেব অবস্থান করছেন, মুরারিগুপ্ত তার কর্চায় বলছেন, এই ডঙ্ক ছিলেন ব্রাহ্মণ, তিনি বলছেন, তে হরিদাস ঠাকুর
তিনি সাধারণ মানুষ নন, তিনি যে মুনির অংশ। তিনি মুনির অংশ, এই তোমাদের রহস্য আমি জানালাম, তিনি মুনির অংশ। হরিদাস ঠাকুরের দেখিয়া বেশ তোমরা যে ভক্তি বড় করিলা বিশেষ, তাহা দেখিয়ে ব্রাহ্মণ আহার জুকুরিয়া পড়িলা মাৎসর্য বুদ্ধে আছার খাইয়া। আহা, পড়িলা মাৎসর্য বুদ্ধে আছার খাইয়া, আমারও কি নৃত্য সুখ ভঙ্গ করিবারে, আহার যে মাৎসর যে কেন জন শক্তি ধরে। তোমরা হরিদাস ঠাকুরের কে যখন শ্রদ্ধা করছিলে, হরিদাস ঠাকুরের চরণে যখন সকলে লুটিয়ে পড়ছিলে, তখন এই বিপ্র তাই দেখে আর সহ্য করতে পারছিল না। মাৎসর্য বুদ্ধে, মাৎসর্য বুদ্ধি কি? যখন সব অন্য লোকেরা কারোর প্রশংসা করে, তখন যে লোক সেই প্রশংসা সহ্য করতে পারে না, সেও কিছু কাজ করে প্রশংসা আদায় করবার চেষ্টা করে, তাকে বলা হয় মাৎসর্য। অর্থাৎ কি না, অন্যের প্রশংসা সহ্য করতে না পারা। তা তোমরা যখন হরিদাস ঠাকুরের এত প্রশংসা করছিলে, তার চরণে লুটিয়ে পড়ছিলে, তখন ওই বিপ্রতা সহ্য করতে পারছিল না। তাই সে কি, আহার যে মাৎসর যে কোন জন শক্তি ধরে, তাই সে কৃত্রিম ভাবে আমার এই নিত্য সুখ ভঙ্গ করবার চেষ্টা করছিল। আমার এই নিত্য সুখ, এই নিত্য আনন্দকে সে নষ্ট করবার জন্য চেষ্টা করছিল। তাই আমি তাকে প্রহার করেছিলাম। তো হরিদাস ঠাকুরের সাথে তোমরা তার তুলনা করো না। হরিদাস ঠাকুরের নৃত্য দেখে আমার অন্তর পুলকিত হয়ে যাচ্ছিল, আমার মস্তক বারংবার তার চরণে লুণ্ঠিত হয়ে যাচ্ছিল। তাই তো আমি ঠাকুরের নৃত্য ভঙ্গ করতে চাইনি। এ সকল দাম্ভিকের কৃষ্ণে প্রীতি নাই, অকৈতব হইলে সে কৃষ্ণ ভক্তি পাই। এই যে দেখিলে নাচিলেন হরিদাস, ও নৃত্য দেখিলে সর্ব বন্ধ হয় নাশ। হরিদাস ঠাকুরের এই নৃত্য দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তিনি তো স্বয়ং তার ইষ্টদেবকে দর্শন করতে করতে নৃত্য করছেন, তিনি তো লোক দেখাবার জন্য নৃত্য করছেন না, তিনি কৃষ্ণানন্দে নৃত্য করছেন, তিনি নামানন্দে নৃত্য করছেন। ব্রহ্মাণ্ডে যারা তার এই নৃত্য দর্শন করতে পারে, তাদের জীবন সার্থক, পবিত্র। উহানি সে যজ্ঞ পদ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণ বদ্ধ হৃদয়ে উহান। ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তের হৃদয়েই বদ্ধ হয়ে থাকে, তিনি যে হরিদাস ঠাকুরের মধ্যেই তিনি অবস্থান করছেন। হরিদাস ঠাকুর যে ভগবানের নিত্য পার্ষদ,
স্বপ্নে উহান দৃষ্টি না যায় বিপথে। উনিশে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে। হরিদাস ঠাকুরের কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই, নিরপরাধ তিনি। বিষ্ণু বৈষ্ণবেতে, তার কোনো বৈষ্ণব অপরাধ নেই, তিনি নিরপরাধ। জাতি কুল সর্ব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন নীচ কুলে প্রভুর আজ্ঞাতে। আহ, ভগবানের নির্দেশে হরিদাস এই অধম কুলেতে তিনি জন্মগ্রহণ করেছেন, ভগবানের নির্দেশে, এমন কথা বলছেন। উত্তম কুলেতে জন্মে কৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। বলছেন উত্তম কুলেতে জন্মগ্রহণ করে যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভজনাই না করলো, যদি দুহাত তুলে হরিনাম না করলো, যদি অন্তরে প্রেমের আবির্ভাব না ঘটলো ভক্তির কৃপায়, যদি চক্ষু অশ্রুসিক্ত না হলো ভক্তি দেবীর কৃপায়, যদি অন্তর বিগলিত না হলো, তাহলে উচ্চ বংশে জন্মে কি লাভ? নৃসিংহদেবের নিকটে প্রহ্লাদ বলেছেন, যদি কৃষ্ণ চরণে মন প্রাণ চেষ্টা অর্থ সবকিছু অর্পণ করা না যায়, তাহলে সেই জীবনের কি সার্থকতা? তাহলে সেই রকম ব্রাহ্মণ অপেক্ষা সপচকেও আমি শ্রেষ্ঠ মনে করি। ব্রাহ্মণ তিনি যদি ব্রাহ্মণ হয়েও তিনি যদি এই গুণগুলো অধিকারী না হন, তাহলে তো তিনি কাউকে পবিত্র করতে পারবেন না, নিজেও পবিত্র হতে পারবেন না। তাহলে তার সংসার বন্ধনও ঘুচবে না, আর অপরকে তিনি আনন্দও দিতে পারবেন না, নরকেতে মজি তার নরক গমনও ঘুচবে না। অর্থাৎ বলছেন, উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণ না ভজি, অতএব তার ভজনা করো, তার ভজনা করো, তার ভজনা করো। যদি জীবনকে সার্থক করতে চাও, যদি জীবনে আনন্দ পেতে চাও, যদি জীবনে শান্তি লাভ করতে চাও, তাহলে তার ভজনা করো, তার ভজনা করো। লোকে বলে সময় নেই, ভজনা করব কখন, কত কাজ, কত কাজ করছো তো বটে, কিন্তু শেষে গিয়ে তো হতাশায় নিমজ্জিত হচ্ছ। আর সব কাজের মধ্যে যদি তাকে স্মরণ করা যায়, হাতে কাজ আর অন্তরে তাকে স্মরণ করো না, কত কাজ, কত কাজ করা যাবে। তাকে স্মরণ করলে যে সমস্ত কাজ অতি সহজ হয়ে যায়। রামকৃষ্ণদেব বললেন না,
মুখে নাম করো, হাতে কাম করো, তাহলে অন্তরটিকে তার চরণে দিয়ে রাখতে হবে। তবেই জন্মের সার্থকতা। আমি উঁচু বংশে জন্মেছি, কিন্তু কৃষ্ণ ভজনা করি না। ভজনা করার সময় কোথায় আমার? সকাল থেকে কত কাজ, কত ব্যস্ততা। না, তাহলে আমার বংশের সম্মান রক্ষিত হবে না। বংশের মুখ উজ্জ্বল করতে হলে কাজের ভেতরেই তাকে স্মরণ করতে হবে। যখন এমনভাবে তাকে স্মরণ করা যায়, যখন সংসারে সকলে তাকে এমন করে স্মরণ করতে শিখে যায়, যখন তিনি ছাড়া আর কোনো গতি নেই এই ভাব অন্তরে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, তিনি আছেন তাই আমি আছি, তিনি করাচ্ছেন তাই আমি করছি, যখন এমনভাবে তার শরণাগত হওয়া যায়, তখনই জীবনের সার্থকতা। এ সকল বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। মুলুকপতি তো বারবার বলেছেন হরিদাস ঠাকুরকে, তুমি যবন, তুমি যবনের কর্ম করো। তা কবি কর্ণপুর কিন্তু তার গৌর গণোদ্দেশ দীপিকায় তিনি বলছেন, হরিদাস ঠাকুর পূর্বজন্মে ছিলেন কি ঋচিক মুনির পুত্র, তখন তার নাম ছিল ব্রহ্মা। তিনি একদিন তার বাবাকে তুলসী দিয়েছিলেন না ধুয়ে, তখন তার পিতৃদেব তাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি জন্ম গ্রহণ করো যবন কুলে গিয়ে। কবি কর্ণপুর তার গৌর গণোদ্দেশ দীপিকায় এমন কথাই বলেছেন। আবার মুরারি গুপ্ত বলছেন, দ্রাবিড় দেশে বৈষ্ণব ক্ষেত্রে রামমুনি নামক একজন তপস্বী ছিলেন, রামমুনি। তা হরিদাস ঠাকুর ছিলেন এই রামমুনির পুত্র। তা একদিন তিনি পিতার জন্যে তুলসী তুলে এনেছেন, তুলসী তুলে এনে একটি পাত্রে রেখেছেন, কিন্তু কত শিক্ষার, কবি কর্ণপুর বললেন, পিতাকে তিনি তুলসী দিয়েছিলেন না ধুয়ে, তাহলে তুলসী কখনো কিন্তু, যখনই তুলসী আমরা ভগবানের চরণ দিতে যাই, তার আগে তুলসীকে ধুয়ে সুন্দর করে চন্দন মাখিয়ে তারপর ভগবানের চরণে দিতে হয়। এখানে সেই রকম শিক্ষাই দিলেন। আবার মুরারি গুপ্ত বললেন যে তিনি ওই পিতার জন্য তুলসী এনেছেন, এনে একটা পাত্রে রেখেছেন, কিন্তু ওই তুলসী মাটিতে পড়ে গিয়েছিল। তা হরিদাস ঠাকুর এই তুলসী তুলে আবার ওই পাত্রেই রেখেছিলেন, আর তার পিতা অর্থাৎ রামমুনি তিনি ভেবেছিলেন যে ছেলে যখন তুলসী এঁকেছে নিশ্চয়ই তো ধুয়ে রেখেছে, এই মনে করে তিনি ওই না ধোয়া তুলসী ভগবানের চরণে অর্পণ করে দিয়েছিলেন, সেই জন্যে তিনি যবনকুলে জন্মেছিলেন।
মুরারিগুপ্ত, কবি কর্ণপুর, তারা হরিদাস ঠাকুরকে সচক্ষে দেখেছিলেন, সেই জন্য তাদের কথা অনুযায়ী আমরা জানতে পারি যে হরিদাস ঠাকুর পূর্বজন্মে ব্রাহ্মণ সন্তানই ছিলেন। পরে তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। প্রহ্লাদ যেহেন দৈত্য কপি হনুমান, সেই মত হরিদাস নিচ জাতি নাম। নিচকুলে জন্মেও যদি কেউ কৃষ্ণ ভজনা করেন তাহলেও তিনি পূজ্য হন। সেই প্রমাণ দেবার জন্যই হরিদাস ঠাকুর নিজ কুলে জন্মগ্রহণ করেছিলেন। শুধু হরিদাস ঠাকুর নিজ কুলে জন্মগ্রহণ করেছিলেন তা নয়, কি বলছেন, প্রহ্লাদ যেহেন দৈত্য কপি হনুমান, প্রহ্লাদ হনুমানও নিজ কুলে জন্মগ্রহণ করেছিলেন। প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন অসুর বংশে দৈত্য কুলে, আর হনুমান জন্মগ্রহণ করেছিলেন বানর কুলে। তথাপি কিন্তু দুজনেই পরম ভাগবতের মতো জগতে সকলের কাছে তারা পূজা পেয়ে থাকেন, জগতে সকলের কাছে তারা পূজা পেয়ে থাকেন। হরিদাস স্পর্শে বাঞ্ছা করে দেবগণ, গঙ্গাও বাঞ্ছেন হরিদাসের মজ্জন। হরিদাসের স্পর্শ লাভ করবার জন্য সকলে আকাঙ্ক্ষিত, এমনকি গঙ্গাও, গঙ্গামাও হরিদাসের স্পর্শ পাওয়ার ইচ্ছা করে। গঙ্গামাও ভাবেন হরিদাস ঠাকুর যেন গঙ্গায় নিমজ্জিত হয়ে তিনি স্নান করেন। স্পর্শের কি দায় দেখিলেও হরিদাস, ছিন্ডে সর্বজীবের অনাদি কর্মপাশ। জীব তো কর্মের ফলেই তো মায়ার কবলে পড়ে, ভগবত বিমুখ হয়ে সংসার যন্ত্রণা ভোগ করে। কিন্তু হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্রই জীবের সমস্ত সংসার বন্ধন ঘুচে যায়, সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। হেন হরিদাস ঠাকুরেরও অনুভব, কহিয়া আছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাম। হরিদাস ঠাকুরের মহিমা অনন্তনাগ, বৈষ্ণব নাগ অনন্তনাগ। বলরামই তো, বলরামই তো অনন্ত দেবরূপে শ্রীকৃষ্ণ সেবা করছেন। বলরামই তো, তিনি তো শেষ নামক, তিনি তো অনন্তদেব, শেষ নামক অনন্তদেব। হেন হরিদাস ঠাকুরের অনুভব, কহিয়া আছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাম। সভার পরম প্রীতি হরিদাস প্রতি, নাগমুখে শুনিয়া বিশেষ হইল অতি। বলরামের মুখে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করে সকলের প্রাণ আনন্দিত।
হেন মতে বৈশ বৈশেন ঠাকুর হরিদাস গৌরচন্দ্র না করেন ভক্তির প্রকাশ। আজ এই সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে তখনও ভক্তির প্রচার করেননি, গ্রন্থকার পরে বলেছেন যে যবনরা যখন হরিদাসের উপর নির্যাতন করেছিলেন সেই সময় গৌরচন্দ্র আবির্ভূতই হননি। আবির্ভূত যখন হয়েছিলেন তারপরও তিনি অনেকদিন আত্মপ্রকাশই করেননি, গয়া থেকে যখন প্রভু ফিরে এলেন তখনই প্রভু আত্মপ্রকাশ করেছিলেন, তখনই প্রভু ভক্তির প্রচার করেছিলেন। সেই জন্যে আবার বলছেন, উত্তে সর্বদিকে বিষ্ণু ভক্তি শূন্য সর্বজন, উদ্দেশ না জানে কেহ কেমন কীর্তন, কেমন কীর্তন। কীর্তন যে কাকে বলে তা তারা জানতেনই না, কেমন কীর্তন, কীর্তন কিরকম তাই তারা জানতেন না। কোথাও নাইক বিষ্ণু ভক্তির প্রকাশ, বৈষ্ণবের সভয় করয়ে পরিহাস। কোথাও বিষ্ণু ভক্তি নেই, বৈষ্ণবকে দেখলেই সকলে বিদ্রুপ করেন, উপহাস করেন। তাহাতেও দুষ্টগণ মহাক্রোধ করে, পাষণ্ডে পাষণ্ডে মেলি বলগিয়াই মরে। বলগিয়া ঠাট্টা বিদ্রুপের স্রোত, বলগিয়া অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ করে তারা, ভক্তদের অনুকরণ করে নাচ করেন, গান করেন, তাদের ঠাট্টা করেন, উপহাস করেন। কতভাবে তাদের ছোট করা যায়, কত রকম ভাবে তাকে তাদের ব্যঙ্গ করা যায়, বিদ্রুপ করা যায়, তাই তারা করতেন। অর্থাৎ সেই সময়ের যারা নব ফুলিয়া, এখানে ফুলিয়া অবস্থান করতেন, তাদের কথা বলছেন কতভাবে ব্যঙ্গ করা যায়, বিদ্রুপ করা যায়, তারা তাই করতেন। এ বামন গুলা রাজ্য করিবে কে নাশ, ইহা সভা হইতে হইব দুর্ভিক্ষ প্রকাশ। এরা এত নাচ গান করে, যে এদের জন্যে দেশটা একদম উচ্ছন্নে যাবে, যত লোক ঠকাবার কৌশল করে এরা, যত রকম ছলনা করে, ভাব কীর্তন এগুলো সব ছলনা, নানা নানান রকমভাবে ছলনা করে লোকদের, সরল চিত্ত লোকদের তারা নানা রকম ছলনা করে তারা ভুলিয়ে রাখার চেষ্টা করে। গোসাইয়ের শয়ন হয় বর্ষা চারি মাস, ইহাতে কি যুজায় ডাকিতে বড় ডাক। গোসাইয়ের শয়ন হয় বর্ষা চারি মাস, বর্ষা অর্থাৎ গোসাইয়ের শয়ন, অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই চার মাস তো ভগবান বিষ্ণুর শয়নকাল, যোগনিদ্রা থাকেন তিনি। তো এই নিদ্রার সময় ভগবান যখন যোগনিদ্রায় থাকেন তখন কি নাচ গান করা উচিত, তখন কি উচ্চ ঈশ্বরে কীর্তন করা উচিত? হরিদাস ঠাকুর কীর্তন করছেন, তাকে দেখে দেখে সকলে কীর্তন করছে, এটা কি উচিত? এই চিৎকার চেঁচামেচিটা করা উচিত? তাই তারা নানা রকম বিদ্রুপ ব্যঙ্গ করতেন। নিদ্রা ভঙ্গ হইলে ক্রুদ্ধ হইব গোসাই, দুর্ভিক্ষ করিবে দেশে ইতে দ্বিধা নাই। তাই ভগবানের যদি নিদ্রা ভঙ্গ হয়ে যায় তাহলে ভগবান তো ক্রুদ্ধ হবে,
আর দেশে কি হবে না, দুর্ভিক্ষ দেখা দেবে। আর কেউ দেশে ধান চালের অভাব দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে। কেহ বলে একাদশী নিশি জাগরণ, করিব গোবিন্দ নাম করি উচ্চারণ, প্রতিদিন উচ্চারণ করিয়া কি কাজ, এই মতো বলে যত মধ্যস্থ সমাজ। প্রতিদিন এরম চিৎকার করে নাম করলে কি কি লাভ হয়? চিৎকার করে নাম না করে আস্তে আস্তেও তো নাম করা যায়। ভক্তগণ যখন এই সমস্ত কথা শোনেন খুব দুঃখ পান। হরিদাস ঠাকুর এই কথা শুনে অন্তরে খুব ব্যথা পান, কিন্তু তথাপি তিনি জানেন যত উচ্চ ঈশ্বর হরিনাম করা যাবে ততই সকলের মুক্তি লাভ হবে, ততই জীব পাপ থেকে মুক্তি পাবে। তাই হরিদাস ঠাকুর কিন্তু কারুর কথা শোনেন না, তিনি উচ্চ ঈশ্বরে হরিনাম করেন, উচ্চ ঈশ্বরে তিনি হরিনাম করেন। তাতে পাপীগণ অত্যন্ত ক্রুদ্ধ হন, কিন্তু যারা ভক্ত তাদের অন্তর আনন্দে প্লাবিত হয়ে যায়। ঠাকুর হরিনাম করছেন, আমরাও ঠাকুরের সাথে হরিনাম করি, আমরাও আজকে হরিনাম করি, ঠাকুর আজকে হরিনাম করছেন, আমরা আজকে তার সাথে হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম রাম।
জয় রাধা বল্ল। জয় শ্রীমান মহাপ্রভু, জয় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, জয় হরিদাস ঠাকুরের জয়, জয় গৌর ভক্তবৃন্দের জয়, জয় পিতা মাতার জয়।